পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ জান্নাতে অনন্তকাল ধরে কি কি ঘটতে থাকবে, মানে কোনো উদ্দেশ্য কি থাকবে, যেমন বাচ্চা কাচ্চা সংসার? সুবহানাল্লাহ, মানুষ তার বিবেক অনুসারে সবকিছু বিবেকের উপর সবকিছু বিচার করে। আপনার যতটুকু পেয়েছে অতটুকু আপনি চিন্তা ভাবনা করবেন। আমি একজন মানুষকে পেয়েছি, তিনি মক্কাতে একবার আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। তো আমার বন্ধু তার ভগ্নিপতিকে নিয়ে আসছে আমাদের সাথে পরিচয় করে দিতে। তার ভগ্নিপতি আমাদের কাছে এসে বসে বসে শুধু তিনি বাজ পাখির আলোচনা করতেছে, যে মুখের এত বড় বাজ, মুখের এত, আমাদের সাথে এটা মজাই লাগতেছে, কারণ আমরা তো এটা বুঝি না। উনি যেহেতু বাজ পাখি শিকার করে, বাজ পাখির পাশে দৌড়ান, উনি সারাক্ষণ ওইটার মাথার ভিতরে আসে, ওইটাই শুধু প্রচার করেন। এটাকে আরবিতে বলে কুল্লু ইনায়ন ইতারাসহ বিমাফি, প্রত্যেকটি কলস ওই জিনিসটাই দেয় যেটা কলসের ভিতরে আছে। আপনার আমার মাথার ভিতরে সারাক্ষণ শুধু বাচ্চা কাচ্চা সংসার, বাচ্চা কাচ্চা সংসার, এর বাইরে আর কোনো মাথা আসে না। এই জন্য কেউ কেউ দেখবেন আল্লাহর জন্য বাচ্চা কাচ্চা সংসার বানাচ্ছে, আল্লাহর জন্য কেউ আল্লাহর স্ত্রী বানাচ্ছে, আল্লাহর ছেলে বানাচ্ছে, আল্লাহর মেয়ে বানাচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে মানুষের আকলি বিবেকগত বিভ্রান্তি, বিবেকগত সংকীর্ণতা এবং বিবেকের স্বল্পতার প্রমাণগুলো। নিজের বিবেক অনুসারে আপনি এখন আখরাতে জিনিসটা বিচার করবেন না। আখরাতে কি হবে, কি জান্নাত হবে, সেটা আপনি এখন বুঝতে পারবেন না। আপনি একটু চিন্তা করেন, একজন মানুষ ষাট হাজ হয়ে জান্নাতে প্রবেশ করবে, ষাট হাত হয়ে কোনো কোনো মনে আসছে সাত দশ পুরো হবে, মোটা হবে, এবং তারা হবে জান্নাতে, এমন এক জান্নাতে যে জান্নাত পৃথিবীর মতো দশটি। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতো দশটি, এত বড় জান্নাত। এখন আপনি এখন হয়তো দুনিয়াতে বলতেছেন কী করবো আমি, তখন আপনার প্রয়োজন হবে যে বিরাট জিনিস, আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি আমি। দুনিয়ার বেকার বুকে মানুষ কেউ বলে না, তাকে যদি কোনো দেওয়া হয় যে ঢাকা শহরটা আপনাকে দিয়ে আসবে, সে বলবে যে সেটা শহরটা দেওয়া হোক, সে বলবে না যে না আমার শেষ হয়ে গেছে আমার আর লাগবে না, এটা বলে না। তাকে বল সারা বাংলাদেশের রাজনীতি, সে বলে ভারতের রাজত্ব দেওয়া হোক, তাকে যদি কোনো ভারতে দেওয়া হোক বলে পাকিস্তানেরও দেওয়া হোক, সে কোনোদিন কম চায় না। এই যে রাজারাজারা সবসময় যুদ্ধই করতো, কেন আরও বাড়ানো দরকার। কবরে যাওয়ার সময় 3.5 হাতের বেশি নেয়নি, কিন্তু সে আগ পর্যন্ত দুনিয়াতে তার লাভ লোভ লালসা কিন্তু কখনো থেমে থাকেনি। হ্যাঁ, আনি মারামারি মানুষের বন্ধ থাকে না। মানুষ গ্রামের বাড়িতে দেখেন আইল কাটে, আইল কাটতে কাটতে আরেকজনের জমির অর্ধেক দখল করে নিয়ে গেছে, মরার সময় কিন্তু কোনোটাই কাজে লাগে না, ওগুলো রেখে চলে গেছে, সন্তানরা এই হারাম খাচ্ছে এবং তার কবরে সে যার শাস্তি পৌঁছছে। এই কাজগুলো যখন মানুষ করে তখন চিন্তা করে না যে আমি কী জন্য করতেছি, তার মধ্যে এই যে বাড়ানোর প্রবণতা এটা মানুষের মধ্যে রয়েই গেছে। সুতরাং একজন মানুষ জান্নাতে যাবে, তার সন্তান সন্ততি যদি তার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেবেন, সেটা আল্লাহ তারা কাউকে অপূর্ণ রাখবেন না। জান্নাতে গেলে আপনি যা চাইবেন তা পাবেন, এটা বিশ্বাস করেন আপনি আগে, যা চাইবেন, কিন্তু জান্নাত থেকে অন্য কোথাও যাইতে চাইবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তার চিরস্থায়ী হবে, এখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না। দুনিয়ার বুকে আপনার হাওয়া বদলের দরকার হয়, সেই জান্নাতে হাওয়া বদলের ব্যবস্থা থাকবে আপনার, সেখানে একঘেয়েমি থাকবে না। জুমার দিনে বাজার হবে, সেই বাজারে পুরুষরা যাবে, যাইলে সেখানে তাদের সৌন্দর্য আরও বর্ধিত হবে। আসার পরে নারীরা বলবে তোমরা তো আরও সুন্দর হয়ে গেছো, আর আল্লাহ তাআলা তাদের চোখে নারীদেরকে সুন্দর করে দিবেন, আর পুরুষরা বলবে তোমরাও তো অনেক সুন্দর হয়ে গেছো দেখছি, সেরকম অবস্থা থাকবে। সেই বাজারে কোনো সাক্ষাব হবে না, চিল্লা চিল্লি হবে না, মারামারি হবে না, পরস্পরই খোয়ান আলা সুরুরি মুতাকাবিলিন, পরস্পর সামনে বসে একে অপরে আনন্দ করবে, এবং সেখানে তারা আল্লাহ তাআলার সেই বাজারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে যা যা দেখানো তা দেখাবেন, যেটা তারা করা সেটা করবেন, তারপর ফিরে আসবেন তারা ঘরে। ঠিক আপনার হাওয়া বদলের জায়গা দরকার, পৃথিবীর মতো 10টা পৃথিবী আছে আপনার ছোট, যা যে একবার সর্বশেষ জান্নাতে যাবে, আপনি হাওয়া বদলের জন্য আরেক পৃথিবী যাবেন, জায়গা তো কতগুলি আছে, 10টা। সুতরাং সেটাই আপনি যাবেন, আপনার হাওয়া বদলের কোনো অসুবিধা হবে না। দুনিয়ার মানুষে কী না চায়, যা চায় তা পাবেন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে তোমরা যা মন চাইবে তা পাবে এবং যা দাবি করে নেবে তাও পাবে। অর্থাৎ মন চাও আসলে আমার এটা চাই, সব চলে আসবে সেটা সামনে, সেটা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনি চাইবেন যে আপনার নদীটা আপনার বাড়ির সামনে দিয়ে যাক, অথবা বলবেন যে আমার জান্নাতের নিচ দিয়ে নদীটা দেখো আমি দেখবো, উপর থেকে আয়নার মতো হোক, আয়নার মতো হোক, যেটা চাইবেন সেটা হয়ে যাবে। সেরকম জান্নাত আপনার দরকার। সেই জান্নাতে আপনি যদি চান যে আমার এই নারী এত এত ভালো হোক, সেই ভালো হয়ে যাবে, আমার এত এত খারাপ থাকুক সেটাই হবে, আমার এই জমি থাকুক সেটা হবে, এমনকি
এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া জান্নাতে খেত করা খেত খামার করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনসার তো মহব্বত করে খেত খামারকে, সেখানে শেয়ার ব্যবস্থা থাকবে, কেউ যা চাইলে তা দিবে, সেটা আল্লাহর ব্যবস্থাপনা করে, কিন্তু কষ্টের কিছু হবে না, সেটা চাইলে অটোমেটিক হয়ে যাবে, আনন্দ পাবে সে, সে চাওয়াতে কষ্ট করে ফলাতে হবে না, যে আমি এটা কষ্ট দুনিয়াতে করে আসছি। সে তিলকাল জান্নাতুল্লতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালু, এই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে করা হচ্ছে কারণ তোমরা আমল করতে কাজ করতে কষ্ট করে আসছো। ইয়া আইয়ুল ইনসান ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি দুনিয়া কষ্ট করতে 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 আল্লাহর কাছে সাক্ষাৎ করতে আসছো, এখন তোমার সমস্যা নেই, এখন তুমি কষ্ট করবে না, এখন তুমি আনন্দ উপভোগ করবে, শুধু আনন্দই, যে আনন্দ এমন নয় যে আনন্দ দেখতে দেখতে অনেক অনেক সময় মানুষ এই আনন্দ আর ভালো লাগে না, এটা নয়, নতুনত্ব করে দেবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে, তার চোখে সেটা আনন্দ কোনোদিন বন্ধ হবে না, সেটা অনাবিল আনন্দ, যে আনন্দ কোনোদিন নিঃশেষ হবে না। সুতরাং আপনার জন্য কখনো মনে করার কোনো কারণ নাই, অন্যকান ধরে আমি কী কী করবো, কী কী করবেন, আপনি যদি কোনো জান্নাতের ইয়াগুলি পড়েন, জান্নাতে কী কী থাকবে, আপনি যা মনে চাইবে তা তো পাবেনই, কোরআনে কারিমে রাসূলুল্লাহ হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলো বিস্তারিত। জান্নাতে আপনার জন্য খাদেম থাকবে, ফরাশ থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, নদী থাকবে, নাহার থাকবে, নালা থাকবে, আপনার জন্য খাদেম থাকবে, আপনার জন্য জান্নাতে আপনি যা চাইবেন সেটাই পাবেন। কী আপনি উল্লেখ করবেন? আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন, ফালা তাআলামু নাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা বিমা কানু ইয়ামালুন, কোন মানুষ জানে না তাদের জন্য গোপনে কি জিনিস রাখা হয়েছে জান্নাতে। গোপনে কেন বলা হয়েছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, গোপনে এই জন্য বলা হয়েছে জান্নাতে তারাই তো যাবে যারা এখলাস আছে। এখলাস তো ওই ব্যক্তি বোঝে যে গোপনে আমল করে, রাতের অন্ধকারে কেউ দেখেনি, চুরি করে আমল করছে, স্ত্রীও জানেনি। সর্বসাধারণ এমন মানুষও ছিলেন যারা আমল করতেন, স্ত্রী 30 বছর বুঝতে পারেনি তার স্ত্রী যে সে তাহাজ্জুদ পড়ে, আর আমরা সেটাকে প্রচার করে বেড়াই, অমুক তাহাজ্জুদ গুজার, অমুক এইটা রাতের বেলা দেখছি তাহাজ্জুদের সময় এটা করছে ইত্যাদি ইত্যাদি, আমরা তাহাজ্জুদ পড়ি বলে বেড়াই, বলে বেড়াইলে তো এটা আপনি বলেই দিলেন, মানুষের জেনেই গেল, আপনি আল্লাহর কাছে আর কী পাবেন? এমন কিছু আমল রাখতে হবে গোপন করে যেটা আল্লাহ গোপন জিনিসটা পান, আল্লাহ গোপন করে রেখেছে আপনাকে গোপনভাবে দিবে, যেটা আপনি আল্লাহর জন্য একান্তভাবে করছেন এটা বিনিময়ে দিবে জান্নাত। বিমা কানু ইয়ামাল, আর যেটা মানুষের জন্য করেছেন দেখানোর জন্য, হজ উমরা অথবা কোরবানি, মানুষ বড় ইয়াটা সাগরুটা, এগুলি দুনিয়া দেখানো হয়ে যাবে, এগুলি আখেরাতে তার জন্য কিছুই থাকবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাম হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। সুতরাং জান্নাতে অনন্তকাল ধরে আপনি কী কী থাকবে, শুধু কী কী থাকবে না সেটা আপনি বলেন, সবই থাকবে, আপনি যা চাইবেন তা সবই পাবেন, তবে সেখানে অন্তরে কোনো হারাম জিনিস উদিত হবে না। দুনিয়ার বুকে আপনার কাছে হারামটা ভালো লাগে হালাল বাদ দিয়ে, অনেক মানুষ আছে ঘরে এসি রেখে বাইরে দিতে ভালো লাগে, অনেক মানুষ আছে পানীয় ভালো না খাইতে পচাটা খাইতে ভালো লাগে, অনেক মানুষ আছে দুর্গন্ধটা ভালো লাগে, অনেক মানুষ আছে মিথ্যা কথা বলতে ভালো লাগে, এগুলি থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, লা লাগবুন ফিহা ওয়ালা তাযীম, এর মধ্যে জান্নাতে কোনো লাগব থাকবে না, বেহুদা অসার কথা থাকবে না, ওয়ালা তাযীম গুনার কিছু থাকবে না। সুতরাং আপনি যদি চান সেখানে আপনার বাচ্চা কাচ্চা সংসার হোক, আল্লাহ সেটার ব্যবস্থা করে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানেও আপনার ওর কোনো কষ্ট হবে না, হায়েজ নেফাস সরা বউ হবে না, মুখ থেকে দুর্গন্ধ আসবে এরকম কোনো বউ হবে না, কোনো স্বামী হবে না, আপনার এমন কোনো কষ্টকর জিনিস থাকবে না, দুর্গন্ধ থাকবে না, বাথরুমে যেতে হবে না, পেশাব পায়খানা থাকবে না, আপনার জন্য আনন্দ যেটা থাকে যেটাতে আনন্দ নষ্ট হয় এমন কোনো কিছু থাকবে না, আপনার সেখানে কোনো কাঁটাযুক্ত কিছু থাকবে না, কষ্টকর কিছু থাকবে না, যেগুলো থাকবে এই জন্য আল্লাহ তাআলা মানদুদ বলেছেন, দেখেছেন সব কিছুতেই এমন কোনো কিছু থাকে না যেখানে আপনার জন্য কষ্ট হবে এমন কিছু বলা হয়নি, সারি সারি কাঁদি কাঁদি সব কিছু থাকবে, যেটা আপনি সুরা এতে পড়তে পারেন, সুরা গাশিয়ার মধ্যে উল্লেখ আছে যে এগুলো আল্লাহ তাআলা রাখবে আপনার জন্য, যেমন সুরা ওয়াকের মধ্যে উল্লেখ আছে এগুলো আপনার জন্য, সুরা আর রহমানের উল্লেখ আছে আপনার জন্য, এগুলি থাকবে কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে এবং হাদিসে রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কী না থাকবে, এগুলি সবই তাকরিব, এগুলি সবই হচ্ছে কাছে নিয়ে দেওয়া, এগুলি থাকবেই, নাম একটি হবে কিন্তু স্বাদ গন্ধ রূপ ভিন্ন হবে। কলার কথা বলা হচ্ছে, অনেকে বলেন আমি তো কলা খেতে পারি না, আখিরাতের কলা দুনিয়ার কলা এক নয়, আখিরাতের কলা জিনিসটাই আলাদা, আপনি সে যদি কোনো না খাইতে চান আল্লাহ আপনাকে দিবেন না, এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, অনেকে আছে আল্লাহ দিদে চায় না, আল্লাহ সাক্ষাৎ চায় না, সাক্ষাৎ আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন না, জানাতে গেলেও সে পাবে না, কিন্তু তার মনে এটা উদিত হবে না, অর্থাৎ এই নেয়ামত থেকে বঞ্চিত হবে, সে আল্লাহর কাছে সবই চেয়ে নিতে হয়, আল্লাহ আমাকে আপনার দিদার নসিব করুন, আসালুকাল করিম, এবং আপনার সম্মানিত চেহারার দিকে চাকানোর যে স্বাদ এটা আমি পাই, এটা আমি চাই আপনার কাছে আল্লাহ আপনি দেন, এটা দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি দোয়া একসাথে করেছেন, যে আসআলুকাল করিম, আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ এটা আমি আপনার কাছে চাই, এটা চাইবেন দুনিয়ার বুকে যখনই আপনি কোরআন কারিমে দেখবেন ইন্নামা নুতরিমুকুম ওয়াজহিল্লা ইবতিগা ওয়াজহিল্লা, আল্লাহর চেহারার কথা বলা চেহারা হচ্ছে আল্লাহর চেহারা, জান্নাতে যাওয়ার উদ্দেশ্য অর্থাৎ আপনার চেহারার বিনিময়ে চাচ্ছে, জান্নাতে গেলে আপনার চেহারা দেখতে পাবো, এটা ওসিলে চাচ্ছি, অর্থটা এইভাবে করতে হবে, যেখানে আপনি ওয়াজহে পাবেন অর্থ হচ্ছে আল্লাহর চেহারা কোরআন কারিমে
আল্লাহর চেহারা দেখব আমরা সবাই কথা জান্নাতে যদি যেতে পারি আর যারা বিশ্বাস করে না তারা জান্নাতে গেলে দেখবে না তাদের সেই নেয়ামত মাথা উদিত হবে না এখন অনেকে বলতে পারেন জান্নাতে গেল কিন্তু তো তো নেয়ামত কিছু পাইলো না এইজন্য কারণ সে চাইনি এবং সেটা আল্লাহ তার মাথায় উদিত হয়নি কোনোদিন এরকম যারাই এরকম আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা করবে আল্লাহর নেয়ামতের বিরুদ্ধে বলবে যদি কোনোদিন জান্নাতে যায়ও ঈমানদার কুফরের কাফের না হওয়ার কারণে ঈমান জান্নাতে একসময় যাবে কিন্তু সেই নেয়ামত থেকে বঞ্চিত হবে কারণ এই নেয়ামত সে আল্লাহর কাছে চেয়ে নেয়নি আল্লাহকে বিশ্বাস করতো না যেটা বিশ্বাস করলে পাবে না যেটা বিশ্বাস করছে নেয়ামত সেটা পাবে এই জন্য আমরা বিশ্বাস করি সব কোরআন হাদিসে যা আছে সবই বিশ্বাস করি তার চেহারা দেখবো এটা বিশ্বাস করি যারা তার চেহারা নাই বলে তাদেরকে আমরা মনে করি তারা পথভ্রষ্ট যারা তার চেহারা কষ্ট করে তাদেরকে আমরা পথভ্রষ্ট মনে করি তবে তার চেহারা কোনো সৃষ্টিকুলের কোনো চেহারার মতো নয় লাইসা কামিসলি শাই ওয়া হুয়া সামিউল বাসির এটা বিশ্বাস করতে হবে আপনারা আমার এই জন্য জানাতে যা চাইবেন তা পাবেন কী কী ঘটতে পারে যা রাসূল বলে দিয়েছেন কী কী ঘটবে সেগুলির কোনো আনন্দ কোনো শেষ হবে না পরস্পর দেখা হবে কথা হবে বাজার হবে ইখওয়ান আলা সুরুরি মুতাকাবিলিন ভাইরা ভাইরা বসে বসে থাকবে গল্প করবে আনন্দ আর আনন্দ সে অনাবিল আনন্দ কোনো দিন শেষ হবে না এটা ইমান রাখতে হবে এবং সেটার মধ্যে লাই আবগুনা না হিওয়ালা সেখানে অন্য খাতে যাবেন না যাওয়ার জন্য চেষ্টাও করবে না কারণ আপনি যেটা চাইবেন সেটাই তো অন্য কী চাইবেন সেটাও আছে আপনি বলেন এইটা আমি চাই না আজকে আমি এই ঝাল তরকারি সে ঝালের ব্যবস্থা হবে মিষ্টি তরকারিকে আপনি খাবেন ওখানে যেটা আপনার খাওয়া দরকার সেটা খাবেন যেটা আপনার পান করা দরকার পান করবেন আল্লাহ তালা সেটা উল্লেখ করেছে সুতরাং আপনার জন্য কোনো কিছুই সমস্যা হবে না সুতরাং কেন আপনি চিন্তা করতেছেন এটা নিয়ে আপনি এখন চিন্তা করেন একটাই আল্লাহ আমাকে জান্নাত নসিব করেন এটাই দোয়া করেন সকালে তিনবার দোয়া করবেন আল্লাহ মিনা আসালকুল জান্নাত আল্লাহ মিনা আসালকুল জান্নাত আল্লাহ মিনা আসালকুল জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় জান্নাত বলে আল্লাহ তাকে আমাকে দাও অর্থাৎ সেজন্য আমার কাছে আসতে পারে তৌফিক দাও কেউ যদি অনুরূপভাবে জাহান্নাম থেকে মুক্তি চান আল্লাহ মিনা আউযুবিকা মিনান নার বলেন আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই তিনবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায় তিনবার জাহান্নাম বলে আল্লাহ তাকে আমাকে দিও না তাকে আমার কাছে আনিও না তাহলে আপনি এইভাবে মুক্তি চান জান্নাতে গেলে আপনি কী চাইবেন কী সবই পাবেন ওইটার জন্য এখন এত সে লম্বা চিন্তা না করে কোরআন এবং হাদিসে যা আসে সব বিশ্বাস করেন এবং বলেন যে আমি যেটা চাইবো সেটাই পাবো আল্লাহ বলছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম মন যা চাইবে তা পাবেন সুতরাং এত টেনশনের দরকার নেই আপনি সব পাবেন এবং আপনি যদি বলেন যে আমার হাওয়া বদল দরকার সেটাও ব্যবস্থা করবে যদি বলেন আমি এই বাড়ি চাই না আরেক বাড়ি চাই ওইটাও ব্যবস্থা করবে বাড়ি নয় তুই আরেক জান্নাত দিবে আরেক আরেক পৃথিবী আপনাকে দিবে এত বড় পৃথিবী ধরো উড়িতে চাইছে উড়তে দিয়ে ওখানে চলে যাবেন কোনো গাছের নিচ দিয়ে 100 বছর আপনি চলতে পারবেন সেটা এখন জান্নাতের সেই জিনিসগুলো দুনিয়াতে কেউ পরিপূর্ণভাবে ধারণ করতে পারবে না যেগুলি বলা হয়েছে এগুলি বিশ্বাস করুন এগুলির মধ্যে চলতে থাকুন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।